আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ লাইভে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো। তো আমরা গত ক্লাসের জন্য কি পড়িয়েছিলাম বলতে পারবে কেউ? হ্যাঁ ঠিক, তথ্য প্রযুক্তির ব্যবহার, রাইট। আচ্ছা আজকে আমরা অন্য একটা কিছু নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কম্পিউটার দেখেছো। এখন এই কম্পিউটার যে দেখেছো, কম্পিউটার বলতে আসলে কোনটাকে বোঝায়? কম্পিউটারের যেখানে থাকে সেখানে থাকে কি? মনিটর আর কিছু, রাইট, মাউস আর, হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই যে নিচে কি একটা বাক্স মতো থাকে, ইউপিএস। এছাড়া সুন্দর বলেছো, তাহলে বলেছো মাউস, কিবোর্ড আর বড় একটা বাক্স মতো আর একটা জিনিস আছে, কেউ কি বলতে পারে মনে করে? আমি আধা মিনিট সময় দিলাম। হ্যাঁ হ্যাঁ রাইট, মনিটর। তাহলে এই যে মাউস, কিবোর্ড, মনিটর এবং ওই যে বাক্সের মতো যেটা বললে, এই সব মিলিয়েই কিন্তু কম্পিউটার। তাহলে আমরা মনিটর দেখতে পাচ্ছি, মাউস দেখতে পাচ্ছি, তারপরে ওই যে বাক্স মতো বললে যেখানে শব্দ হয়, ইউপিএস, সেটা আমরা দেখতে পাচ্ছি, আর কিবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের কম্পিউটার। তো আমাদের একটা বদ্ধমূল ধারণা এরকম যে কম্পিউটার মানে বোধহয় একটা বড় কোনো একটা যন্ত্র। আসলে এটা যে বড় হতে হবে বা একেবারে ছোট হতে হবে এরকম না, কম্পিউটার বিভিন্ন সাইজের হতে পারে। যেমন শিক্ষার্থীবৃন্দ, এই যে আমার হাতে, আমি একটু খুলে দেখাই, এই যে এটাও কিন্তু একটা কম্পিউটার। তাহলে ওখানে বড় বাক্স আছে, আলাদা মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর আছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে কি সেই আইটেমগুলো সব আছে মনে হয়? আচ্ছা আমি একটু বোঝালে বুঝতে পারবে। এই যে দেখো শিক্ষার্থীবৃন্দ, এইখানে অনেকগুলো বাটন আছে। আমাদের ওই কম্পিউটারেও কিন্তু আলাদা একটা কিবোর্ড আছে। তো ওই আলাদা কিবোর্ডের যে ফাংশন, এখানে কিন্তু সেই একই ফাংশন। ওখানে কিবোর্ডটা থেকে সংযোগ দেওয়া আছে ইউপিএস এ, আর এই কিবোর্ডের নিচে ইউপিএস সংযুক্ত আছে এবং তার সাথে এই কিবোর্ডের সংযোগ আছে। আর ওখানে আছে এরকম একটা, এই যে দেখো ইঁদুরের মতো দেখতে, তো ইঁদুর ইংরেজি মাউস, তাই এটির নামকরণ হয়েছে মাউস। তো এটা কি হবে? এটা ওই যে ওই ইউপিএস এর সাথে কানেক্টেড করে প্রিন্টার, এই মনিটরের সাথে কানেকশন দেওয়া আছে। ইউপিএস এর সাথে কানেকশন দেওয়া আছে, দিলে কি হবে, এই মাউসের সাহায্যে আমরা কোনো কিছুকে কম্পিউটারের মেমোরিতে দিতে পারবো। তো এই যে একটা কম্পিউটার, এখানেও কিন্তু মাউসের কাজ আছে, এই এইখানটায় মাউসের কাজ আছে। আর শিক্ষার্থী বন্ধুরা দেখবে, বড় কম্পিউটারের ক্ষেত্রে ডেস্কের উপরে একটা টেলিভিশনের মতো বস্তু আছে, যন্ত্র আছে, যেটাকে আমরা বলি মনিটর। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বইয়ের মতো খুললাম, এই নিচের পার্টে আছে মাউস, কিবোর্ড, ইউপিএস, আর এই যে সর্বোপরি সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো মনিটর। মনিটর, কিবোর্ড, মাউস, ইউপিএস। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাও একটা কম্পিউটার। তো এটার নাম কি?
হ্যাঁ ঠিক বলেছ, ল্যাপটপ। তো এরকম আরো কম্পিউটার আছে, যেমন ওই যে ট্যাবলেট, অর্থাৎ আমরা যেটাকে সংক্ষেপে ট্যাব বলি, তারপরে এই যে ল্যাপটপ, তারপরে যে আমাদের যেটা বলি ডেস্কটপ, যেটা আমরা কম্পিউটার বলে থাকি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে বললাম মাউস, কিবোর্ড, মনিটর, ইউপিএস। আচ্ছা আমরা আজকে এই যে মাউসের কথা বললাম, তারপরে বলেছি কিবোর্ড, তো এগুলো দ্বারা কি করতে হয়? মাউস এবং কিবোর্ড দ্বারা কোনো তথ্য কম্পিউটারে প্রেরণ করতে হয়। তো যে যন্ত্রের সাহায্যে কোনো তথ্য কম্পিউটারে প্রেরণ করা হয় সেগুলোকে আমরা বলি ইনপুট ডিভাইস। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডিভাইস। দ্বিতীয় অধ্যায় ডিভাইস। তো ডিভাইস দুই প্রকার, একটু খাতা কলম খোলো, যথা এক ইনপুট ডিভাইস, দুই আউটপুট ডিভাইস। তো শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত ডিভাইসের মাধ্যমে আমরা কোনো তথ্য কম্পিউটারে প্রেরণ করি, কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই, সেইগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। তো আমরা মনে করো ওই মনিটরের উপরে আমরা ক একটা কলম শব্দ লিখব, তো তা লিখতে গেলে আগে তোমাকে মাউসের সাহায্যে একটা ফাইল ওপেন করে সেখানে কিবোর্ডের সাহায্যে তোমাকে ক টাইপ করতে হবে, ল টাইপ করতে হবে, ম টাইপ করতে হবে। তাহলে এই যে কম্পিউটারের ভিতরে নেওয়ার যে যন্ত্রগুলো কোনো কিছুকে, সেটাকে বলা হচ্ছে ইনপুট। ইনপুট ইনপুট ইন মানে ভিতর, পুট ইনপুট মানে ভিতরে দেওয়ার যে ব্যবস্থার ক্ষেত্রে যে যন্ত্র, আর আছে আউটপুট। তাহলে আমি একটা ইনপুট করলাম, সেই ইনপুটটা করার পরে কম্পিউটারের ভিতরে থাকে কি, মেমোরি। তাহলে আমি কলম টাইপ করে মেমোরিতে দিতে পারি, অথবা আমি একটা সমস্যা মনে করো দুই এর সাথে দুই যোগ করলে কত হয়, এটা একটা সমস্যা, এই সমস্যাটা আমি মেমোরিতে দিয়ে দিলাম। তো আমরা শিক্ষার্থীবৃন্দ এখানে একটা ফ্লো চার্ট তৈরি করি, যেমন তুমি মনে করো আর একটু বড় নি, এটা হলো মেমোরি, এটা হলো প্রসেসর। কি লিখেছি? মেমোরি প্রসেসর।
এটা হলো ইনপুট এটা হলো আউটপুট এটা হলো মেমরি তাহলে প্রথমত ইনপুট হয়ে মেমরিতে পৌঁছালো মেমরি থেকে বিষয়বস্তু প্রসেসিং হলো প্রসেসর প্রসেস করলো প্রসেস করার পরে আবার মেমরিতে দিয়ে দিল মেমরি তার কাজ সেরে সেটাকে আবার বাইরে দিল আউটপুট তাহলে কিছু কিছু যন্ত্রের কাজ হলো কোন তথ্য উপাত্ত মেমরিতে দেওয়া আর কিছু কিছু যন্ত্রের কাজ হলো সেই প্রসেসর হয়ে আসা কর্মকাণ্ড মেমরিতে থাকা যে কর্মকাণ্ড সেগুলোকে বাইরে বের করে তাই এই ভিতরে নেওয়া এবং বাইরে দেওয়া এই কাজে নিযুক্ত যে যন্ত্রগুলো ডিভাইসগুলো তাকে ভিতরে নেওয়াগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস আর তথ্যপত্র কাজ শেষে বাইরে আনার যে যন্ত্রগুলো সেগুলোকে আমরা বলি আউটপুট ডিভাইস তো শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমি বলেছি ইনপুট ডিভাইস যেমন বলেছি মাউস কিবোর্ড তো ঠিক আছে আমি আমি ইনপুট দিয়ে মনিটরে একটা চিঠি লিখলাম কোন একটা দপ্তরে একটা পত্র প্রেরণ করতে হবে সেটা আমি এই মনিটরে টাইপ করলাম ওখানে কিন্তু এইটাকে হাতে পাওয়া সম্ভব এটা তো একটা লেখা দৃশ্যমান কিন্তু এটাকে কোনোভাবে হাতে নেওয়া যাবে না তো এটাকে যদি আমার হাতে নিতে হয় তাহলে এখান থেকে পাঠাতে হবে প্রসেসরে প্রসেসর সেই কাজটা প্রসেসিং করে সে আবার মেমোরিতে দিবে এই মেমোরিতে দেওয়ার পরে যদি আমরা সেটাকে প্রিন্ট অপশনে নিয়ে যাই অর্থাৎ যে চিঠিটা আমরা লিখলাম সেটা আমরা এখন কাগজে ছাপব তখন এই কম্পিউটারে নির্দেশ দিতে হবে যে আমি এখন প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করতে হলে সেই প্রিন্টার অর্ডারে নির্দেশনা প্রেরণ করলে কম্পিউটার কি করবে ওই প্রিন্টারের মাধ্যমে আমার সেই লিখিত পত্রটি কাগজে ছাপিয়ে বের করে দিবে তো যে যন্ত্রের সাহায্যে কাগজে ছাপিয়ে পত্র আকারে আমার হাতে আসলো এই ডিভাইসটা কিন্তু আউটপুট ডিভাইস তো এটা হলো প্রিন্টার তাহলে প্রিন্টার একটা আউটপুট ডিভাইস আচ্ছা এখন মনে কর আমি এই যে সিডি ডিস্ক এই ডিস্কের ভিতরে একটা গান আছে বা একটা ছায়াছবি আছে সেটাকে আমি মেমোরিতে নিলাম মেমোরি থেকে যাবে প্রসেসর সেই প্রসেসর হয়ে এসে মেমোরিতে আসবে এখন কি হবে এটা আমি শুনতে চাচ্ছি আমি বা আমার আশেপাশে যারা আছে সবাইকে আমরা শোনাতে চাই তখন কি হবে কম্পিউটারের মাধ্যমে কাকে নির্দেশ করতে হবে স্পিকারকে অর্থাৎ যার মাধ্যমে আমরা শুনতে পারবো তখন কি হবে ওই সিডি থেকে যে গান বা ছায়াছবিটা মেমোরি হয়ে প্রসেসিং হয়ে প্রসেসরের মাধ্যমে মেমোরিতে আসলো তারপর ওটাকে যদি আমরা স্পিকারে প্রেরণ করি তাহলে আমরা সেটা শব্দ আকারে সেগুলো আমরা শুনতে পারবো আরো যদি হয় যে কোনো একটা ভিডিও সেখানে ওপেন করা যাবে তাহলে আমরা ওই সেই গান বা সেই যে ছায়াছবি আমরা সেটা শোনার পাশাপাশি দেখতেও পারব তো সেক্ষেত্রে তাহলে কি হতে পারে সেটা যদি আমরা কোনো ওই মনিটরে এনেও আমরা দেখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা কি একটু বলতে পারবে একজন একটু বলো তো কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলো হ্যাঁ মাউস আর রাইট কিবোর্ড ইনপুট ডিভাইস
आउटपुट डिवाइस प्रिंटर स्पीकर। अच्छा ये माउस कीबोर्ड बोल ले यार बाहर आर किस बला देते पारे जा द्वारा तथ्य उपस्थ के हमरा कंप्यूटर नीते पारे মনে করেন আমার কাছে এই সিটিটা আছে, এই সিটিটা সরাসরি এই যে হাতে নেওয়া যাচ্ছে এইভাবে হাতে না নিয়ে আমরা এই তথ্য আকারে প্রেরণ করব। তাহলে সেটা কি করতে জানো, স্ক্যানার আছে সেই স্ক্যানারের উপর দিয়ে এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে কি হবে, এই সিটির একটা প্রতিচ্ছবি সে নিয়ে নেবে, নিয়ে নিলে সেইটা বিভিন্ন অফিসে পাঠিয়ে দেওয়া যাবে। আবার ওই অফিস ইচ্ছা করলে কম্পিউটারের মাধ্যমে প্রিন্টারের দ্বারা আবার এই হার্ড কপি হাতে পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেটা স্ক্যানার বললাম সেটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। আচ্ছা ধরুন একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটাকে আমরা ধারণ করব, তাহলে কি করব, আমরা কোনো একটা ক্যামেরার দ্বারা সেই ছবিগুলো ধারণ করব। তাহলে এই যে ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে ধারণ করলাম এগুলো কিন্তু ইনপুট ডিভাইস। তো শিক্ষার্থী বৃন্দ সময় শেষ পর্যায়ে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, তো তোমরা আরো লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। তারপরে এই করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং চলার অনুরোধ জানাবে। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ। Finish. Do you want to continue broadcasting?